মাটির এই ছোট্ট পাত্রটা বেশ কিছুদিন ধরে বাসায় আছে, তো ভাবলাম এটা একটু রং করা যাক। তো এখানে আমি দুইটা রং নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো রং নিয়ে নিতে পারো। প্রথমেই আমি পেস্ট কালার দিয়ে পুরোটা রং করে নিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মাটির যে কোনো জিনিসপত্রে আর্ট করার জন্য প্রথমে সাদা রং দিয়ে পুরোটা কভার করে নিতে হয়, তাহলে এর উপর যে কোনো রং করলেই খুব ভালোভাবে ফুটে উঠবে রংটা। তো এখন অনেকেই আমাকে বলতে পারে যে আপু তাহলে তুমি কেন আগে সাদা রং করলে না। আসলে আমার কাছে সাদা রং শেষ হয়ে যাওয়ার কারণে আজকে সরাসরি অন্য কালার ইউজ করে ফেলেছি, বেশি সমস্যা নেই। তবে রংটা ফুটিয়ে তোলার জন্য এখানে রঙের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাটির ছোট্ট পাত্রটা রং করা প্রায় হয়ে গিয়েছে। এই পাত্রের ভেতরের সাইডটাও খুব ভালোভাবে রং করে নিতে হবে। রং করা হয়ে গেলে মাটির পাত্রটা আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে আমি সরু তুলি নিয়েছি পাত্রের উপর নকশা করার জন্য। তো প্রথমে ভেবেছিলাম আলপনার মতো করে আঁকবো, তবে আবার কেন যেন এরকম সিম্পল ফুল আঁকতে ইচ্ছে হলো। ফুলের পাপড়িগুলো আস্তে আস্তে করে এঁকে নিচ্ছি। আচ্ছা, যারা পেন্টিংয়ে একদমই নতুন, এই ফুলটা তাদের জন্য খুবই সহজ হবে, এটা যে কেউ চাইলে আর্ট করতে পারবে। আচ্ছা, আমার মতো কে কে আছো যারা টুকিটাকি পেন্টিং ক্রাফটিং করতে পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের করা কাজগুলো চাইলে আমার সাথে ইনবক্সে বা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আমার মাটির পাত্রে রং করা কমপ্লিট। কেমন হয়েছে আমার আজকের কাজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থাকবে, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।